বাংলাদেশ লাল সবুজের এই ভূমি বিশ্ব অর্থনীতিতে 35তম স্থান দখল করে আছে। গত এক দশক ধরে দেশজ উৎপাদনে গড়ে 6.3% হারে অর্জন করেছে প্রবৃদ্ধি। সেই সাথে বর্তমান বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবেও এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের এমন সূচকে অনবদ্য অবদান দেশের প্রবাসী আয়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে যে কয়েকটি উৎস প্রধান নিয়ামক হিসেবে কাজ করে তার মধ্যে অন্যতম হল প্রবাসী আয়। প্রবাসীদের প্রেরিত অর্থ কেবল যে দেশের সামষ্টিক অর্থনীতির ভিতকেই শক্তিশালী করছে তাই নয়, বরং সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, শিশুর পুষ্টি এবং শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য বলছে, 1976 সালে বাংলাদেশের অভিবাসনের সংখ্যা ছিল মাত্র 6,000, আর বর্তমানে 52 বছর বয়সী বাংলাদেশে এখন অভিবাসীর সংখ্যা 1,65,00,000। এর মধ্যে ওমান, আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 13টি দেশে প্রবাসী আছেন 80,91,419 জন। বাকিরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দীর্ঘ এই 52 বছরে শুধু অভিবাসীর সংখ্যাই বাড়েনি, সাথে বেড়েছে প্রবাসী আয়ও। গেল 5 বছরে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে প্রায় $8.5 বিলিয়ন। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, প্রবাসী আয় গ্রহণকারী অঞ্চলগুলোর মধ্যে প্রথমেই চট্টগ্রাম বিভাগ, এরপর দ্বিতীয় অবস্থানে ঢাকা এবং তৃতীয় বিভাগীয় অঞ্চল সিলেট, পরে ক্রমান্বয়ে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল এবং সর্বশেষ রংপুর অঞ্চল। চট্টগ্রাম বিভাগে 11 জেলায় সর্বশেষ 2023-24 অর্থ বছরে প্রবাসী আয় এসেছে $6,783.6 মিলিয়ন। এর মধ্যে শুধুমাত্র ফেনী জেলায় $607.5 মিলিয়ন। এই বিশাল পরিমাণ প্রবাসী আয় স্থানীয়ভাবে বিনিয়োগ হলো কতটুকু, সেই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন সহকর্মী সুলাইমান ডালিম। একসময়ের সাদামাটায় শহর আজ নানারকম অবকাঠামোয় ঠাসা, সাজানো সমৃদ্ধ এই শহর বিনির্মাণে যাদের অবদান সবচাইতে বেশি তারা হলেন প্রবাসী। সেই প্রবাসীদের কষ্টার্জিত উপার্জনের বিনিয়োগ কতটুকুই বা যথার্থ হচ্ছে, সে প্রশ্নের উত্তর মেলাবো আজ। শহরের ট্যাঙ্ক রোডের মডেল থানার সামনে সৌদি আল ফাহাম রেস্টুরেন্ট। 3 ভাই থাকতেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সেখানের উপার্জিত টাকা দেশে বিনিয়োগ করে গড়ে তোলেন এই ব্যবসা। কিন্তু এই বিনিয়োগই যেন এখন তাদের গলার কাটা। লাভ লোকসানের হিসেব কষার আগে ব্যবসা পরিচালনার জন্য নানান ধরনের সনদ সংগ্রহ করাই এখন ব্যবসার চেয়ে বেশি ভোগান্তি। পদে পদে হয়রানি আর প্রশাসনিক নানা জটিলতায় তাদের ব্যবসা এখন ছেড়ে দেওয়ার উপক্রম। প্রায় 2,50,000 টাকা ইনভেস্ট করে এই হোটেল করছে, তো অনুপাতে এরকম কিছু নাই এখনও। বর্তমানে বাংলাদেশে 10-12 লাইসেন্স লাগে, এটা প্রত্যেক বছর নবায়ন করতে হয়। ওই দেশের তুলনা করলে আমরা এখানে অনেক অসুবিধা আছি। প্রবাসীরা যেন দেশে এসে তাদের বিনিয়োগটা খুব সুন্দরভাবে এবং ইজিলি ভালোভাবে করতে পারে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া এবং সহজভাবে করতে পারে, এই জন্য পদক্ষেপ যেন সরকার প্রবাসীদের দিকে একটু নজর দেয়। এই ব্যবসায়ীদের মতো অনেক প্রবাসী দেশে বিনিয়োগে আগ্রহী, তবে পূর্ণ পুঁজির সহায়তায় ব্যাংকের কোনো সহযোগিতা না থাকায় ব্যবসা শুরুর আগেই যোগান করা কষ্টের অর্থ বসেই ফুরিয়ে যায় তাদের, ফলে নতুন নতুন বিনিয়োগকার গড়ে ওঠে না। আমাদের দেশে অনেক নিয়ম কানুন, আইন, অনেক ধরনের একটা সম্মুখীন করতে হয়, এই কাগজের দরকার, ওই কাগজের দরকার, কিন্তু ওই দেশগুলোতে এরকম আমরা কখনো পড়ি নাই এবং কখনো পড়তে হয় নাই। প্রবাসী ব্যবসা করতে গিয়ে যে সকল কমিটমেন্ট বিষয়টা, যে আমরা কমিটমেন্টের যে ইয়েটা আমরা প্রবাসে পেয়ে থাকি, দেশে কমিটমেন্টের বড় অভাব। ব্যবসায়ী নেতারা বলছেন, প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে প্রয়োজন বিশেষায়িত সেবা এবং সেগুলোর সহজীকরণ। এটা করতে পারলে যেমন বাড়বে বিনিয়োগ, তেমনি দূর হবে বেকারত্ব। তাদেরকে যদি প্রোডাক্টিভ খাতে বিনিয়োগে উৎসাহিত করার জন্য আমাদের যেসব রেগুলেটরি ইস্যুগুলো আছে বা আমাদের যেসব লাইসেন্সগুলো আছে, এগুলো যদি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায় বা এগুলোকে যদি সহজীকরণ করা হয়, প্রবাসীরা আসলে প্রোডাক্টিভ খাতে বিশেষ করে শিল্পায়নে বিনিয়োগ করতে আগ্রহী প্রকাশ করবে। ঢাকা বিভাগের 13 জেলায় দেশের মোট প্রবাসীদের মধ্যে 29.20% প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই বিভাগের একটি জেলা শরীয়তপুর। এই জেলায় প্রবাসী বিনিয়োগের খাত খতিয়ান জানানোর চেষ্টা করছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।
ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শরীয়তপুর জেলার অন্তত 2 লাখ প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের পাঠানো অর্থে বিগত 2 দশকে কাঠামোগত পরিবর্তন এসেছে জেলাটিতে। প্রতি বছর এখানে 100 কোটি টাকার প্রবাসী আয়ের প্রবাহ থাকলেও জন্মভিটায় ভবন নির্মাণ ছাড়া উৎপাদন খাতে বিনিয়োগে উল্লেখ করার মতো কোনো শিল্পই গড়ে ওঠেনি এখানে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ মগর গ্রামের আব্দুর রহমান মৃধা ইউরোপের দেশ ইতালিতে 14 বছর পার করে সম্প্রতি সময়ে দেশে এসে তার উপার্জিত অর্থের বড় একটা অংশ বিনিয়োগে আগ্রহী থাকলেও জেলাটিতে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসা বান্ধব সুবিধাজনক পরিস্থিতি না থাকায় ব্যক্তি খাতেই বিনিয়োগ করতে হয়েছে তাকে। প্রবাসীরা এখন সবচেয়ে বেশি বিনিয়োগ করে ল্যান্ড প্রপার্টিতে, কারণ এটা একটা ভরসা আছে। এরপরের সেকেন্ডটা আছে হোম, জেলা পর্যায়ে একটা বিল্ডিং করলো, ওইটা ভাড়া দিল, ভাড়া থেকে কিছু আসলো, বা কিছু সংখ্যক লোক ঢাকাতে ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাট ভাড়া দিল, ওইখান থেকে কিছু আয় আসলো, ওইটা দেওয়া চললো এরকম। এছাড়া আর দ্বিতীয় কোনো বিনিয়োগ আমাদের ভরসা স্থল নেই। আব্দুর রহমানের মতো এখানকার প্রতিজন প্রবাসী পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শুধুমাত্র আবাসন খাতেই কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন তারা। প্রবাসীরা বা তাদের স্বজনরা বলছেন, নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এতদিনে প্রবাসীরা কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগ করেননি, যার ফলে শিল্প খাতে তেমন কোনো পরিবর্তন এখনো আসেনি জেলাটিতে। যদি কোন সময় নদী ভেঙ্গা লেয়া যায়, কোন সময় আমাদের এই যে আমাদের এলাকা মাল ঠাল ঢুকাই থাকতো না, রাস্তাঘাট পরিস্থিতি ভালো হতো না। যদি কলকারখানা হইতো একটু উন্নতি হইতো, রাস্তাঘাট উন্নতি হইতো, সব কিছু উন্নতি হইতো, এটা দেখতে ভালো লাগতো। প্রবাসীরা যারা আছে বিনিয়োগ করতো, তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাহক বা কাস্টমার আমাদের নড়িয়াতে আসতো। যদিও সংশ্লিষ্টরা বলছেন, শিল্প খাতে জেলাটিতে অপার সম্ভাবনা থাকার পরেও প্রবাসীদের কেবল বিনিয়োগে আগ্রহী করে না তুলতে পারার কারণে ভোগবিলাস আর সঞ্চয়ী আমানতেই সীমাবদ্ধ থাকছে জেলার প্রবাসী আয়। দরকার সময় উপযোগী চিন্তাভাবনা আর ব্যবসায়িক পরিবেশের, তাহলেই পরিবর্তন আসবে প্রবাসী বিনিয়োগে। প্রবাসী যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, তারা আমরা দেখতে পাই তার একটু অ্যাসেট ক্রিয়েশনের দিকে বা অ্যাসেট ডেভেলপমেন্টের দিকে বা পারচেসের দিকে তাদের ঝোঁকটা একটু বেশি দেখা যায়। অনেক টাকা হলো, টাকা উঠিয়ে নিয়ে অ্যাসেট ক্রয় করলেন, অথবা ধরেন একটা মানে একটা সুদৃশ্য বাড়ি করলেন। মূলধনও আমাদের এই বিদেশি লোকদের কাছে আছে, তারা যদি এই টাকাটা সৎভাবে এবং সুন্দর পরিকল্পনা করে ছোট আকারে এই প্রথম অবস্থায় যদি শিল্প কলকারখানা গড়ে তোলে, তাহলে আমরা চেম্বারের থেকে সকল সহযোগিতা করব। আধ্যাত্মিক রাজধানী এই সিলেট পুরো দেশের কাছে প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবেই পরিচিত, কেননা এখানকার প্রায় 20 লাখেরও বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন স্থায়ীভাবে 100 বছর ধরে। মূলত তাদের প্রেরিত অর্থই এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু তাদের প্রেরিত অর্থের বিশাল একটা অংশ ব্যাংকে অলস হিসেবে পড়ে থাকে, আর এই অর্থের কল্যাণমুখী ব্যবহার না থাকায় মূলত এই অঞ্চলের অর্থনীতি এবং কর্মসংস্থানে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সিলেটের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কারুকার্যময় বিলাসী বাড়ি। এমন জৌলসপূর্ণ বাড়ি বিভাগ জুড়ে আছে অন্তত 700-এর উপরে, যার প্রতিটির নির্মাণ ব্যয় কোটি কোটি টাকা। অথচ এমন পাহাড়ি বাড়িতে থাকেন শুধু পাহারাদার, গৃহ পরিচারিকা। বছরের পুরোটা সময়ই খালি পড়ে থাকে দৃষ্টিনন্দন এসব আলিশান ঘরবাড়ি। অথচ শিল্প প্রতিষ্ঠান গড়ার উপযোগী অনেক সুযোগ সুবিধা থাকার পরেও এখনও প্রত্যাশা অনুযায়ী হয়নি কিছুই। গ্যাস, বিদ্যুৎ সহজলভ্য হলেও কেন শিল্প খাতে অর্থ বিনিয়োগে প্রবাসীদের নজর নেই, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞদের মতামতে উঠে আসে ব্যবসায়িক নানান প্রতিবন্ধকতার কথা। বাড়ি নির্মাণ করছি, ফ্ল্যাট নির্মাণ করছি, কমিউনিটি সেন্টার নির্মাণ করছি, কিন্তু প্রোডাক্টিভ সেক্টরে আসলে যেখানে ইন্ডাস্ট্রি বলতে যে শিল্প কারখানা প্রতিষ্ঠান করা, যেখানে যেটাতে করলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, দেশের জিডিপি জিএনপি আরও বেশি মাত্রায় বাড়বে, সেদিকে আমরা করছি না। এটার কিছু মূল যে কারণ হচ্ছে যে আমাদের ঝুঁকি গ্রহণের অনীহা। ফান্ড অ্যাভেলেবিলিটির এগেনস্ট ইনভেস্টমেন্ট রেশিও প্রথমে যদি বলি আমরা, অন্যান্য ডিভিশনের থেকে আমাদের অনেক কম, এটা একদম বাস্তব। আমাদের ইয়েটা হলো 29%, অন্যান্য ডিভিশনে এটা 60%-এর মতো। আমাদের যে ব্যাংকে অ্যাভেলেবল ফান্ড, এই ফান্ডের এগেনস্টে যে ইনভেস্টমেন্ট যেটা আসে,
সংশ্লিষ্টরা বলছেন, সিলেট অঞ্চলে প্রতি বছর গড়ে অন্তত 20,000 কোটি টাকার উপরে প্রবাসী আয় লেনদেন হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের মার্চ পর্যন্ত সিলেটের ব্যাংকগুলোতে সঞ্চয়ী আমানতের পরিমাণ 696 বিলিয়ন টাকা, যার অধিকাংশই প্রবাসীদের কল্যাণে। কিন্তু এখান থেকে মাত্র 200 বিলিয়ন টাকা ব্যয় হয়েছে বিভিন্ন খাতে, বাকি টাকা অলস মানি হিসেবে ব্যাংকেই পড়ে থাকে। এই বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না শুধু প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট না করতে পারার কারণে। প্রবাসীদের একটি দাবি ছিল, সিলেট একটা স্পেশাল ইকোনমিক জোন হলে ওনারা স্বাচ্ছন্দ্যভাবে এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবে সিলেটে এবং ব্যবসা করতে পারবে। আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হয়েছে এবং প্রবাসীরাই করেছে, এবং এগুলো কিন্তু বিদেশ অনেক মাল এক্সপোর্ট হচ্ছে, ওনাদের নিজেদের মাল নিজেরাই কিন্তু প্রবাসী নিয়ে যাচ্ছে। তাই প্রবাসীদের আয় বিনিয়োগে আকৃষ্ট করতে দেশের ব্যবসা পরিচালনাকারী দপ্তরগুলোর সমন্বয়ে মেধা, দক্ষতা, অভিজ্ঞতার সংযোগ ঘটিয়ে নতুন করে ভাবনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের পলিসি মেক করতে হবে এবং আমি মনে করি ফোকাস করতে হবে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের উপর। যদি এই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে ডেভেলপ করে, যদি ইম্প্রুভ করে, যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে, বিদেশিরা বিনিয়োগ করতে থাকে, আস্তে আস্তে এই অবস্থা উত্তীর্ণ হবে, অর্থনৈতিক উন্নত হবে, বেকার সমস্যা দূর হবে। ওনাদের মাইন্ডসেট কিন্তু ইনভেস্টমেন্ট উপর এই মাইন্ডসেট থেকে একটু ডিফারেন্টলি চলে গেছে। এটাতে নিয়ে আসতে হবে, ওনাদেরকে কামব্যাক করাইতে হবে যে আমাদের এই বেনিফিট, এই অ্যাডভান্টেজ আমাদের ন্যাশনাল বলেন রিজিওনাল ডেভেলপমেন্টের ইস্যুগুলো নিয়ে আসলে তখনই আসলে ওনারা উদ্বুদ্ধ হবে। প্রবাসী বিনিয়োগকে শিল্পায়নে রূপান্তর করতে পারলে এর ইতিবাচক প্রভাব পড়বে জেলার সামগ্রিক জীবন ও জীবিকার উপর। মানুষের জীবন হয়ে উঠবে ভীষণ ব্যস্ত ও কর্মচঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য ও উষ্ণ আতিথ্যতার এই জেলা হয়ে উঠবে বাংলাদেশের টেকসই অর্থনীতি বিনির্মাণের অন্যতম সহযোগী। পদ্মা মেঘনার মিলিত স্রোতধারায় সিক্ত শরীয়তপুর জেলা। 1181 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার প্রবাসীদের আয়ের অধিকাংশই যদি পরিকল্পিতভাবে উন্নয়নশীল খাতে ব্যবহার করা যায়, তাহলে জেলাটি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদারে পরিণত হবে। জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে স্থানীয়ভাবে। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করতে হলে প্রবাসীদের প্রেরিত অর্থের সঠিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। কেবলমাত্র পরিকল্পনা মাফিক এসব অর্থের সঠিক প্রয়োগ করতে পারলেই বদলে যেতে পারে ব্যক্তির সামাজিক, পারিবারিক এমনকি রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো। এর জন্য দরকার উন্নয়নমুখী সদিচ্ছা আর সরকারের কার্যকরী উদ্যোগ।